অবশেষে 2014 সালে টেট নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চলতি বছরের 19 জুলাই দুই মামলাকারী রমেশ মালিক ও সৌমেন নন্দীর আবেদনের ভিত্তিতে শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। ওই শুনানিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয় সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট নিয়োগে দুর্নীতির মামলায় এদিন কলকাতা হাইকোর্টে রায়দান ছিল। সকাল 10:30টায় বিচারপতি সুব্রত তালুকদার ও লোপিতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুরু হয় রায়দান পর্ব। 85 পাতার রায় পড়ে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। পাশাপাশি এদিনের হাইকোর্টের রায়ে খারিজ হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনও। আদালত জানিয়ে দিয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবে সিবিআই। হাইকোর্টে নজরদারিতে চলবে টেট দুর্নীতি মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশ বহাল। 269 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশও বহাল থাকবে। 269 জন প্রাথমিক শিক্ষকের নথিপত্র সিএফএ সেলকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ বহাল রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুনর্বহাল করা যাবে না ওই 269 জন প্রাথমিক শিক্ষককে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তদন্তের নির্দেশ। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস তামিমরা। পশ্চিমবঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার তো একটা পরিকল্পনা হয়েছে। টাকা ছাড়া কোনো নিয়োগ হবে না শিক্ষাকে, যে এক সাংঘাতিক ভয়াবহ দিক। সত্যটা সামনে আসুক, মেন সবটাই খতিয়ে দেখেছেন। খতিয়ে দেখার পর তদন্ত চলছে, প্রাথমিক অবস্থায় তদন্ত আছে, তদন্তের গতি কখনো কখনো আবার আটকে দেওয়ার চেষ্টাও হচ্ছে। এই সবটা দেখেই ডিভিশন বেঞ্চের যে রায় তা অত্যন্ত ইতিবাচক, এবং সেই রায় যত দ্রুত ফলপ্রসূ করা যায় সেই দিকে আমাদের সকলের নজর থাকে। বেশ কিছু উচ্চতর আদালতের রায়কে রেশিও হিসাবে দেখিয়ে মহামান্য বিচারপতি নির্দিষ্টভাবে দেখিয়েছেন যে এই 269 জনের যে চাকরির টার্মিনেশন, সেই টার্মিনেশন ন্যায়সঙ্গতভাবেই টার্মিনেট হয়েছে। কারণ যে চাকরিতে পেয়েছে তারা ফ্রড করে চাকরি পেয়েছেন বলে মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার এবং মহামান্য বিচারপতি লোপিতা ব্যানার্জির বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষা জানিয়ে দিয়েছে। অর্থাৎ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, সেই সমস্ত নির্দেশ বলবৎ থাকলো এবং সিবিআই তদন্ত করবে, এবং সিবিআই যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, টাইম টু টাইম সেটি আদালতকে তারা রিপোর্ট করবে। টেট দুর্নীতিকাণ্ডে আদালতে মধ্যশিক্ষা পর্ষদের জমা দেওয়া নথির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। এদিনের রায়ে ডিভিশন বেঞ্চ ওই সন্দেহকে অগ্রাধিকার দিয়েছে। বেশ কয়েক বছরের পুরনো নথি কিভাবে এখনো নতুন থাকে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কৌতূহল মেটাতে ওই নথি দিল্লির গবেষণাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিনের রায়ে সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় শ্রীকান্ত আচার্যের সঙ্গে স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।